সমাজের অস্থির চিত্রের মাধ্যমে সমাজের অস্থিরতা বেড়ে গেছে, সেই অপশক্তিকে বন্ধ করার জন্য আমরা ইসলামী সংস্কৃতি চালু করেছি, আমরা ইসলামী শিল্প কৃষিও তৈরি করেছি, রসুলের শহর মদিনা, সেই মদিনার নাম অনুসারে বাঙালি শিল্পগোষ্ঠী, সে বাঙালি শিল্পগোষ্ঠী এবং করলক শিল্পগোষ্ঠীর অঞ্চলে আমরা ফাঁসি জানাই, ফাঁসিদের নামাজের পরে আমাদের ভোট বাজারে ইসলামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটা তো আপনাদেরকে থেকে ইসলামের আনন্দ রয়েছে, ইসলামের সংস্কৃতি রয়েছে, সেটা আপনাদেরকে উপভোগ করার জন্য দেওয়া উচিত। আর একটি কথা হচ্ছে উত্তর কার্যক্রম করা কাজ অবহৃত, এটা আসলে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, সে চলমান প্রক্রিয়ায় অনেক সময় অনেক এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত হয়। আমার চাচা আশা রেখেছে উনি নির্বাচিত হয়ে সর্বপ্রথম এই উত্তর কার্যক্রমকে বাধা দেবে, এর জন্য তরুণ সংঘের পক্ষ থেকে আজকে আমাদের চাচা আমার হাতে ঢেলে দিয়ে অভিনন্দন জানাচ্ছি, আগাম অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, এই যেখানে বসে আপনারা মার্কেট করেছেন, বাড়ি করেছেন, এই পিছনেই তিনি যখন চৌধুরী পৌরসভা মেয়র, তার নেতৃত্বে এখানে কয়েক লক্ষ টাকা খরচ করে একটি জেলের ব্যবস্থা করে দেওয়ার পরে এই জলবদ্ধতা কিন্তু স্থায়ী যে জলবদ্ধতা ছিল এটা নিরসন হয়েছে, এখন এই অঞ্চলের মানুষ জলবদ্ধতা থেকে ঘুরে চলে গেছে। আমরা কিন্তু আমাদেরকে বুঝি পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। যে কথা এসেছে উত্তর খানপুর থেকে সংসদের জনপ্রতিনিধি হয় জনপ্রতিনিধি হয় না, আমি চাচাকে বলতে চাই এবার আপনারা সেই উত্তর খানপুর বর্তমান থেকে প্রার্থী হয়েছেন, ভবিষ্যতে হয়তো বা এই গণতন্ত্র থেকেও প্রার্থী হবে, সেজন্য আপনারা করছি আজকে যে কমিটি হবে সেই কমিটির নাম আমি ঘোষণা করছি, আমাদের গাড়ি মুখে অত্যাধুনিক তেত্রিশ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি হচ্ছে, নতুন কমিটিতে সভাপতি হিসাবে রাখা হয়েছে মোহাম্মদ কামাল খান, কামাল খানকে পরিচয় দিচ্ছি, সহসভাপতি মোহাম্মদ রুবেল খান, সহসভাপতি মোহাম্মদ আলামী মন্ডল, সহসভাপতি নোয়াজ মন্ডল, সহসভাপতি আবুল রাহান, সাধারণ সম্পাদক মোশারি মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক দাদাশন দেলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামিউল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাহির আলম, ধর্ম বিশেষ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন নিজাম, অর্থ বিশেষ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ, সাহেব প্রধান
আমাদেরও
নতুন করে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং রসুলের আদর্শ ধরে আমরা পৃথিবীতে তথা গাজীপুরে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই রক্ত বিসর্জন দিতে হবে, আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে। এমন হতে পারে আমাদের জীবন চলে যেতে পারে, এমন হতে পারে আমাদের কারাগারে থাকতে হতে পারে, এমন হতে পারে আমারও ভালো জীবনে চলে যেতে পারি। তবে ভয় করি না, ভয় নেই, আপনারা শুধু দোয়া করবেন। অবশ্যই আমরা আমাদের লক্ষ্য যেহেতু তৈরি করেছি, সেই লক্ষ্য অনুযায়ী স্বপ্ন অনুযায়ী আমরা যদি আপনারা পাঠাশ।